Dear viewers, যারা ভিডিওটা দেখছেন আমরা আসছি নতুন একজন উদ্যোক্তার খামার প্রদর্শনের জন্য উনি সম্প্রতি আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণের যে প্রকল্প চলমান আছে সেই প্রকল্পে প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং সেই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে তার বাস্তব প্রতিফলন তৈরি করার জন্য গরু হৃষ্টপুষ্টকরণ খামার শুরু করেছেন আমরা তার কাছে আসছি ওনার পরিচয় মুখে শুনব আপনার পরিচয় একটু বলেন জি স্যার আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন ইয়াসিন জুয়েলারি আর আমার এই ফার্মের নাম হচ্ছে ইনসাফ এগ্রো আমি এই সম্প্রতি আপনাদের কাছে কিছুদিন আগে আমাদের এই উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের মানে অধীনে আমরা আসলে যে গরু রেজিস্ট্রেশন করুন যে কোর্সটা ছিল আর কি তিন দিনের যে কোর্সটা ছিল সেখানে আমি পার্টিসিপেট করছিলাম সেখানে গেছিলাম এবং সেখান থেকে আমি অনেক কিছু আসলে গেইন করেছি তার পাশাপাশি আমি যদিও বা খামারটা আমার আমি আর আগে চালু করছিলাম আমার প্রায় খামারের বয়স এখন আজকে প্রায় 2 মাসের মতো হবে আর কি বাকি এই যে এই সরকারের এই যে উদ্যোগটা আমাদের জন্য আসলে আমি অনেকগুলো সাপোর্ট করছি এবং এমনি আপনি রাস্তায় অনেকগুলো আমি বললাম অনেক জিনিস যে আমার গরুর কোন জিনিসটা আমার গুলো আপনি বললেন যে এই গরুর সমস্যা এই গরুর সমস্যা তো তারপর এখান থেকে আমি ট্রেনিং করার পরে আমি তবু একটা স্ট্যাম্প বুঝেছি আর কি যে মানে কিভাবে করতে হয় ইউরিয়া মোনাসাস কিভাবে করতে হয় এই জন্য আমি ইউরিয়া মোনাসাস করছি আজকে যদি আপনি দেখবেন একটু পরে ইনশাআল্লাহ দেখাবো তো আপনার এখানে কয়টা গরু আছে এখন আমার এখন রাইট নাও 19টা গরু আছে আপনি গরুগুলো মূলত কিভাবে সংগ্রহ করেছেন বা কোথা থেকে সংগ্রহ করেছেন আমি ফার্স্ট টাইম ডিসিশন নিয়েছি ডিসিশন নেওয়ার পর তো ঘর করলাম ঘর করার পর আমি মানিকছড়ি বাজার ফটিকছড়ি বাজার ইভেনলি রাজশাহীতে আমবালি হাট যেটা আছে সেখানে আমি গেছিলাম দেখার পর এবং গরুর জাত নির্ণয়ের ব্যাপারে যেহেতু সাইওয়াল জাতটা বাংলাদেশে একটু গুড ভালো সেক্ষেত্রে স্যার আমি সাইওয়াল জাতের গরু মানে ফাইন্ডার করছি বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে বেসিক্যালি আমি ফটিকছড়ি থেকে এবং মানিকছড়ি থেকে গরু কালেক্ট করছি কি এখন পর্যন্ত সামনে আমি আরো গরু কিনবো যেহেতু আমার এই শেডটার মধ্যে টোটাল 25টা গরু জায়গা হবে আমি এখানে 19টা আছে আরো 6-7টা গরু কিনতে হবে আমার বাসায় আরেকটা শেড আছে ওইখানে 8টা গরু জায়গা হবে আর কি স্যার তো সেক্ষেত্রে আমি আরো গরু কিনতে হবে তো এখানে আরেকটু বলি প্লাস পয়েন্ট ওই দিন হৃষ্টপুষ্টকরণের যে ট্রেনিং করলাম সেখানে আসলে গরুর জাত নির্ণয় যে ব্যাপারগুলো এবং আজকে আরেকটা আপনি বললেন যে সাইওয়ালের যে একটা তার শারীরিক যে স্ট্রাকচার যে তার এই জায়গার মধ্যে এটা শেপ হবে কার পাকার হবে এটা মনে হয় সাইওয়াল এটা হ্যাঁ জি স্যার হ্যাঁ তার পাশে প্লাস এই যে গরুটাও বললেন মোটামুটি শুধু এই জায়গাটা প্লাস এবং এই সামনের যে শেপটা ফেসের তো এই জিনিসটা আজকে নতুন শিখলাম এছাড়াও ওই দিন গরু নিলেনের জন্য যে বললেন যে গরু রিস্টুষ্ট করার জন্য মোটা করার জন্য স্যার যে এখানে যে এই পাঁচজনের হাড়গুলো একটু মোটা মোটা হওয়া দরকার তো এগুলো নতুন শিখছি কি স্যার এখান থেকে স্যার আপনি এগুলো কি মানে 12 মাস চিন্তা করে নাকি কোরবানির মৌসুম চিন্তা করে আপনার এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বেশিরভাগই লাল গরু স্যার সাধারণত কোরবানির মৌসুমে লাল গরুগুলোর চাহিদা বেশি থাকে আপনি কি 12 মাস ব্যবসা করার চিন্তা করছেন নাকি শুধু কোরবান সিজনকে চিন্তা করে আগাচ্ছেন আমার একটু খেয়াল ছিল প্রথমে আমি 4 মাসে কোয়ার্টারলি আমরা একটু মানে আমি করবো আর কি এখন আবার নতুন করে দেখতেছি যেহেতু আসলে বাজারে বেস মিলানো মানে একসাথে একই ক্যাটাগরি গরু মেলানো কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই চিন্তা করুন তো 12 মাসে করতে হবে এছাড়া উপায় নেই কারণ 4 মাসে বেস তৈরি করতে হলে তো 2-3টা তৈরি হবে কিন্তু ওই যে আমাদের ছোট বাচ্চা গুলা এগুলা দেখে আমি পাইছি পার্সেন্টেজ ভালো এদিকে এই গরুগুলোর পার্সেন্টেজ ভালো কিন্তু স্যার এগুলা তো আর এক দুই তিন মাসে কি করে যাবে এগুলো 1 বছর 2 বছর পালায় খেয়াল আছে আপনি খুব সুন্দর একটা ওজন আসবে এবং ফিগার আসবে আপনি কি এগুলো এভাবে পরিকল্পনা করছেন কি স্যার জি স্যার আমি এভাবে পরিকল্পনা করছি যেহেতু এগুলোর বয়স আর কোরবানের জন্য স্যার আপনি অবশ্যই জানেন স্যার একটা গরু 2 বছর বয়স হইতে হয় আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে আর কি তো সেক্ষেত্রে স্যার আমাদের এই গরুটা এখনো 2 বছর হয় না এটা 11 কি 12 মাস হবে দুইটাতে সেম বয়স এই জন্য একটু যাত্রা ভালো হওয়ার কারণে এগুলোর দাম গুলো একটু বেশি নিছে এটা 52,000 টাকা ওটা 57,000 টাকা নিয়েছে স্যার আমার থেকে তো এগুলোকে আসলে আরো প্রপারলি রিলিজ করার জন্য প্রথম 2 বছর রাখতে হবে আমার এটা চিন্তা আর কি স্যার তো এই ফাঁকে একটা বিষয় বলে ফেলে যে দেখছেন গরুটা এখন জবর কাটছে এটা একটু ভিডিও করেন কথা শুনে বন্ধ করে ফেললো এই যে যদি দেখেন যে এই এখন জবর কাটছে সে যদি যতক্ষণ জবর কাটে মোটামুটি এটা একটা সুস্থতার লক্ষণ যদি সুস্থ থাকে সে হালকা জবর কাটতে থাকবে এবং তাকে দিনে মোটামুটি একটা ভালো সময় দিতে হবে যাতে সে খাবারটা খেয়ে আবার জবর কাটতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি আপনার মোটামুটি খাদ্যপাত্র গুলো পরিষ্কার করে ফেলেছে তার মানে তাদের যে চাহিদা সে পরিমাণ চাহিদা দিচ্ছেন এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি করতে পারেন সেটা হচ্ছে যে পানির সরবরাহ
তারা কিন্তু এখন পানিটা নির্দিষ্ট সময় পায় খুব সম্ভবত স্যার কিন্তু যদি সম্ভব হয় আপনি ফুল টাইম যাতে সে পানি পায় সেটা একটা ব্যবস্থা করতে পারবেন যেমন এইটা এখন এইটা একটু ভিডিও নয় এটা যখন ফ্লোট কাটছে স্যার তার কিন্তু এখন মানে সে পানি পেলে খুব শান্তি পাইতে আর কি স্যার এখন সে পানির তৃষ্ণা অনুভব করছে এবং দেখেন যে গরুগুলোর চোখটা কিন্তু একটু ভিতরে দেখে স্যার মানে চোখ কিছুটা পানি শূন্যতা আছে কিন্তু আপনি যদি ফুল টাইম পানি দেন তাহলে সে যে খাবারটা খেল সেটা মানে ঠিক মতো পরিপাক হবে এখন যদি স্যার আমি এই গামলাগুলোতে এতটুকু করে স্যার পানির জন্য দায়ী করে দিই সমস্যা হবে স্যার এটাই সবচেয়ে ভালো হয় আপনি এটার যে কোনো একটা পার্ট করে স্যার এটাতে ফুল টাইম যে কোনো ভাবে পানির ব্যবস্থা করবেন তবে পানিগুলো চেঞ্জ করতে হবে এক পানি কিন্তু দিনের পর দিন থাকলে নিচে শেয়াল হয়ে যাবে ধরুন যে আপনি দিনে যে কোনো একটা সময় পানিগুলো ছেড়ে দিতে হবে সাপ্লাই বন্ধ করে ধরুন যে আধা ঘন্টা আপনি খালি রাখলেন ততক্ষণ ওটা পরিষ্কার করে দেবেন বা যা যা করা লাগে নিচে যাতে শেয়াল না হয় শেয়াল হইলে কিন্তু শেয়াল থেকে ফাঙ্গাস ফাঙ্গাস থেকে টক্সিন টক্সিন থেকে পেটের সমস্যা পেটের সমস্যা থেকে পেট ফুলো বা খাবি যে এগুলো হবে সুতরাং পানি দিবেন ঠিক আছে কিন্তু পানি দিলে আবার ঠিক মতো অবশ্যই এখন মোটামুটি পরিষ্কার আছে আপনি এটা মেজারমেন্ট একটু বলেন বাকি ভিতরে এখন 3 ফিট নাই সম্ভবত দুই দিক থেকে কিছু কমে যাওয়ার কারণে এখন এখানে ভিতরে 2.5 ফিটের মতো লম্বার দিকে হচ্ছে স্যার এটা এখানে 3 ফিট স্যার একটা গরুর জন্য 3 ফিট মানে তার বডি অনুযায়ী আমি 3 ফিট জায়গা করেছি এই দুইটা শেপের মধ্যে একে বাঁধার জন্য জায়গা করছি এটি স্যার এটা ডিপ কতটুকু ডিপটা হচ্ছে স্যার এখানে আপনার 11 ইঞ্চি কি এরকম একটু কম বেশি হবে এরকম তবে আপনি এটা সুন্দর হয়েছে খুব পরিষ্কার তবে আপনি আরেকটা কাজ যেটা করতে পারতেন সেটা হলো তার একটু ডিপ করলে আর একটু ভালো হতো আর কি আর ওই সামনে যেটা সমান করে দিয়েছেন এটা এখন মডার্ন টেকনোলজি হচ্ছে এটা একটু ডাউন করে দেওয়া যাতে সে মাথাটা নিচের দিকে নামালে খাদ্যের মধ্যে মাথাটা পড়ে কোথাও মানে বাধাহীন ভাবে এবং আমরা তো বর্তমানে চেষ্টা করছি যে বক্সই থাকবে না শুধু এনে খোলা খাবার থাকবে খোলা দেখে সে তুলে 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 খাবে যতটুকু লাগে হ্যাঁ তো এটা আরেকটা যদি কখনো শেয়ার করেন তাহলে এই বিষয়টা যেমন এটা একটু মনে হয় ডাউন হয়েছে এই যে এগুলো মনে হয় কিছুটা ডাউন আছে সেদিক থেকে ভালো সিলেকশন গুলো আমরা যেগুলো এখানে আপনার যে 19টা যে গরু আছে তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামই মোটা তাজাকরণের জন্য উপযুক্ত আমরা বলতে পারি আমরা আপনি এটা একটু দেখি চলেন ইডিয়াম মোলাসেস ঘাস কম কাঁচা ঘাসের যেহেতু আমার এখনো আমি পারিনি তো সেক্ষেত্রে আমি ঘাস যদি বা লাগাইছি নিচে এদিকে উপরে সারাদিকে ঘাসের নতুন করে কাল্টিভেট করতেছি কিন্তু তার আগে আমি এই যে ঘাস চপারটা নিয়েছিলাম আর কি এটা নেওয়ার পর মানে উদ্দেশ্য ছিল এটা করে কেটে খাওয়ানোর জন্য তো ওই দিন তো শিখার পরে আমি আরো আরো একটু আমার জন্য ভালো হয়ে গেল এখানে আমি যে ইউরিয়া মোলাসেস করছি এগুলো কিছুক্ষণ আগে করছি এগুলো সবগুলো করে এখানে দেখে দিয়েছি আপনারা বলছেন 1 ঘন্টা পরে খাওয়ানোর জন্য তো আমার এগুলো এখন প্রায় 2.5 ঘন্টা মতো হয়ে গেছে আমি বিকালবেলাও দিবো